ময়মনসিংহ কুমিল্লা সিটি নির্বাচন ঘনিয়ে আসায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জয় পেতে তারা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 9 মার্চ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ইভিএমে এই দুটিতে ভোট হবে। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদ ও কুমিল্লা থেকে সুমন কবিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিরামহীন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বুধবার সকালে নগরীর কাঁচিঝুলি, কাঠগোলা, নাসিরাবাদ কলেজ এলাকা, সেনবাড়ি এলাকায় গণসংযোগ করেন ঘড়ি প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটু। এ সময় নির্ভয়ে ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি। আমি সকলকে আহ্বান জানাবো, আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন, যা আগামী 9 তারিখ টেবিল ঘড়ি মার্কায় আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দান করবেন। ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম প্রচার চালান সিগে ঘোষ রোড, সরপাড়া, ব্রাহ্মপল্লী ও হরিজনপল্লীতে। তিনি নগরীর উন্নয়নের স্বার্থে ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন। আমাকে ভোট দিলে পর ইনশাল্লাহ আমি মাদক মুক্ত করব, যানজট মুক্ত করব, এই শহরকে ঢেলে সাজানোর ব্যবস্থা করব। হাতি প্রতীকের প্রার্থী সাদিকুল হক খান মিল্কি টজু প্রচারণা চালান 36 বাড়ি কলোনি, টাউন হল, কাঁচিঝুলি ও কলেজ রোড এলাকায়। পরিবর্তনের লক্ষ্যে মানুষ তাকে ভোট দিবে বলে আশা করেন। ময়মনসিংহে কে জাম মুক্ত করা হবে, সর্বোপরি একটি পরিচ্ছন্ন পরিষ্কার একটি স্মার্ট সিটি গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাব। সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 5 জন, সাধারণ কাউন্সিলর পদে 149 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 69 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ময়মনসিংহের মতো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরেও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা। নগরীর 6 নং ওয়ার্ডের শুভপুর এলাকা থেকে ভোটারদের দ্বারে দ্বারে লিফলেট বিতরণ করে ভোট চান টেবিল ঘড়ির প্রতীকের প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। সরকার আছে, নির্বাচন কমিশন আছে, আমরা বলতাছি কেন্দ্র যান, ভোট দেন, যাইতে না পারলে না ফলে আগে তো আমরা অগ্রিমে যে বলতো বলবেন যাইতে আমরা অতীত মত হয় নাকি। নগরীর 9 নং ওয়ার্ডের বাগিচাগাঁও এলাকা থেকে প্রচারণা চালান বাস প্রতীকের ডাক্তার তাহসিন বাহার সূচনা। আমি রাজনৈতিকভাবেও জনসম্পৃক্ত, আমাদের যে দলের কাজ আছে সেটার মধ্যে দিয়েও আমরা মানুষের কাজ করি, আমার যে সামাজিক সংগঠন আছে সেভাবেও আমি মানুষের সাথে সম্পৃক্ত, তো সেই জন্য আমি অতিথি পাখির মতো আসিনি হঠাৎ করে নির্বাচনের সময়। আর নগরীর 9 নং ওয়ার্ডের শাহপাড়া এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান হাতি প্রতীকের নুরুর রহমান মাহমুদ তানিম। নগরীর কান্দিরপাড় এলাকায় মিছিল সহ গণসংযোগ করেন ঘোড়া প্রতীকের প্রার্থী নিজামুদ্দিন কায়সার। ষড়যন্ত্রকারীরা নেমে গিয়েছে মাঠে, তারা আপনার ষড়যন্ত্র করবে, ভয়ভীতি প্রদর্শন করবে, এই সকল ভয়ভীতি শুধু তাদের শক্তি একটা, সেটা হচ্ছে ভয় দেখানো। আগামী 9 মার্চ ইভিএমে কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আল নোমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।